হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে, তো সানডে আমি এখন বিকেল থেকে মানে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 6:24। তো আজকে বাইরে যাওয়ার প্ল্যান আছে, একটু আউটিংয়ের প্ল্যান আছে, ওর বাবার বন্ধুর ওয়াইফ আর ওর বাচ্চা আর আমরা তিনজন। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন রেডি হব, রেডি হওয়ার জন্য ফার্স্ট টাইম ভাবছি যে একটা আজকে সালোয়ার স্যুট পরবো। তো এই স্যুটটা আমি বের করেছি, দেখো এটা এটা বের করেছি, এটা উল্টানো। তো এটার উন্নাটা খুবই সুন্দর, তো দেখি এটা পরবো। আর যদি টাইট হয়ে থাকে, কারণ অনেক আগে কিনেছিলাম, পরা হয়নি, একদিন পরেছিলাম, যদি টাইট হয়ে থাকে তাহলে জিন্সই পরতে হবে। চলো এখন রেডি। ছেলের জন্য এই নতুন একটা টি শার্ট আর প্যান্ট বের করলাম। তো ওর নতুন সামারের কালেকশন অনেক বার্থডেতে পেয়েছে, আর ওর বাবাও এনেছে, মানে অনেক আছে। তো একটা একটা করে এখন বের করবো। তো এটা পরতে পারলাম না, তো এটাই পরলাম, একটা ক্রপ টপ দিয়ে জিন্স পরে নিলাম। কারণ আমার মনে হচ্ছে যে আমার সবগুলো সালোয়ার স্যুটই এরকম টাইট হয়ে যাবে। তো একটু তো আমার উন্নতি হয়েছে, একটু মোটা হয়েছি। তো যাই হোক, এখন ফটাফট রেডি হয়ে নেব। তো দেখো রেডি হয়ে গেছি একদম। একদম হালকা ফুলকা মেকআপ করেছি, কোনো বেশি মেকআপ করিনি। তো এখন একটু পরে বেরিয়ে যাব, কোথায় যাচ্ছি কি করছি সবটাই শেয়ার করব, তোমরা পুরোটা ব্লগে সঙ্গে থেকো। তো শু মানে স্যান্ডেলও ভাবলাম একটু হালকা হিলই পরে নিই এটার সাথে, আর শুজ না পরে। তো এই জোড়া পিঙ্ক জোড়াই পরে নিলাম, যেহেতু আজকে সব কিছু একটু পিঙ্কিশ পিঙ্কিশ করেছি। আর এই যে আমার ছেলে, দেখো। তো আমরা এখন এসে পড়েছি, এখন উপরে যাব, উপরে যেয়ে এখন এসেছি আমরা অ্যাবসলিউট বারবিকিউতে খাওয়া দাওয়া করতে আজকে ডিনারে। তো চলো যাওয়া যাক। তো এই যে আমরা এসে পড়েছি, তো আমরা অ্যাবসলিউট বারবিকিউতে এসেছি। তো আমার এটা ফেভারেট, তোমরা জানোই। তো এখন আছি বসে, দেখি এখন সব কিছু অর্ডার করবো। তো এটা স্ন্যাক্স কর্নার, চিকেন ফিশ সব কিছু আছে এখানে, আবার গোলগাপ্পা চাটও আছে। তো এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো এখানে অর্ডার করে বানিয়ে নিতে পারো। তো ছেলে দেখো আগেই এক গাদা ফ্রুটস নিয়ে এসেছে, তো আর মিষ্টি ওই ফিডনি টিডনি নিয়ে এসেছে। তো আমি ওরটা দেখে আমিও চলে গেলাম যে দেখি ডেজার্টে কী আছে। তো ফিডনিটা আমার এখানের খুবই পছন্দ, তো ফিডনিটা নিলাম, আর নেব হচ্ছে দুটো ফিডনি নিয়ে নেব, আর দেখি অন্য কিছু যদি পারি। তো এখান থেকে দুটো ফিডনি নিয়ে নিয়েছিলাম, আর স্যুপ আর একটু চাউমিন নিয়ে নিয়েছিলাম। তো স্টার্টারও আমাদের শুরু হয়ে গেছে, দেখো এখানে সব কিছুই দিয়ে গেছে, চিকেন তন্দুরি। আর স্টার্টারের মধ্যে আমি সবচেয়ে বেশি প্রনটা খাই, আমার কাছে তো প্রন বারবিকিউটা এতই ভালো লাগে। তো আমি এখানে আসলে আমি মোস্টলি প্রন খেয়েই পেটটা ভরি। তো যাই হোক, তান্দুরিটা একটু স্পাইসি ছিল, বাট ভালো ছিল, সব কিছু ভালো ছিল এখানে খাবার দাবার। তো কর্নগুলোও ভালো লাগছিলো খেতে। তো ছেলে একটু একটু কর্ন খাচ্ছিলো আর দুষ্টুমি শুরু করছিলো, জল টল ঢেলে, মানে বাচ্চাদের যা অবস্থা। তো আমার হাজব্যান্ডের বন্ধুর বাচ্চাটাও সেরকমই, তো ওরা এরকমই শুরু করেছিলো দুজন মিলে। তো চাউমিনটা ভেজ চাউমিন ছিল, তো একটু নিয়ে এসেছি দেখে। তো দেখো এখানে স্টার্টারে এখানে ওরা আনলিমিটেড দিয়ে থাকে, আর আমার হাজব্যান্ড সবার জন্য একটা করে মজিটো আনিয়ে নিল। তো এখন মানে মজিটোটা দেখে তো ভাবলাম চলো মজিটো খেয়ে নিই, একটু ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছিলো, কারণ সব কিছু গরম গরম খাওয়ার পর মজিটোটা সত্যিই খুব ভালো লাগছিলো।
তো খাবার দাবার খেতে 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 স্টার্টারই খেতে খেতে এতটা পেট ভরে যায় যে মেন কোর্সের দিকে আমার মানে যাওয়ার সাহস হয় না। আর আমি তো প্রনসই খেতে থাকি, প্রনস দিয়েই মনে করো আমি অর্ধেক পেট ভরে ফেলি। প্রনস আমার কাছে খুব ভালো লাগে ওখানে, এইবার দেখি প্রনসগুলো একটু গ্রিন চাটনি দিয়ে জাস্ট ওয়াও লাগে, জাস্ট ওয়াও। তো যাই হোক, আমি একটু একটু খাচ্ছি, ছেলেকেও বলছি একটু খা না, ও কিচ্ছু খেলো না কিচ্ছু না, ওর জন্য একটু পটেটো ওয়েজেস ও আনিয়ে দিয়েছিলাম। এখানে ফ্রেঞ্চ ফ্রাই ছিল না, তো ভাবলাম যদি পটেটো ওয়েজেস কিনে, বাট ও ভাবছে এটা অন্য কিছু, এটা ফ্রেঞ্চ ফ্রাই না, তো ও খেলো না, আমি খাচ্ছি। আর হ্যাঁ, ও মোজিটো খেয়ে নিয়েছিলো, মোজিটোটা ওরও পছন্দ, তো ও মোজিটোই খেয়েছিলো। কিন্তু আমারও একটু ঠান্ডা ঠান্ডা ছিল, মানে শরীরটাও অতটা ভালো ছিল না, যার কারণে এতটা খেতেও পারিনি। তো এখন নিয়ে নিলাম একটা পাইনঅ্যাপল, পাইনঅ্যাপলটা না অনেকটা খাট্টা ছিল, মানে টক ছিল, কিন্তু ভালোই লেগেছিলো, খারাপ না। তো সবাই মিলে খাচ্ছিলাম, ঘুরছিলাম, ভালোই লাগছিলো। তো এখন এখান থেকেও আমি একটু পাস্তা বানিয়ে নিলাম, যে পাস্তাটা খাই, পাস্তাটা খেয়ে দেখি। ছেলেও আমার সাথে এসেছে, এখানে সুইট ডিজার্টের আইটেমে যা যা ছিল, তো আমার ফ্রেন্ডও উঠিয়ে নিচ্ছে একটু কেক ফিন্নি এগুলো। আর আমি এখন তোমাদের সাথে দেখাচ্ছি মেইন কোর্স, মেইন কোর্সে কী কী আছে দেখো। এখানে স্যুপ আছে, মেইন কোর্সে স্যুপ, এটা চিকেন মাঞ্চাও স্যুপ হবে। এখানে চিকেন, মাটন আর চিলি চিকেন আছে, মাটনের আইটেম, চিকেনের আর দুটো আইটেম ছিল, এটা চিলি চিকেন, আর ওটা মাঝেরটা হচ্ছে চিকেনের আইটেম, সাইডেরটা চিকেন মাটন। এখানে আছে ফ্রাইড রাইস আর ফিশ, মাছ আছে এখানে, আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আর এখানে অনেক ভ্যারাইটিজের সালাদ দেখেছি, সালাদগুলি কিন্তু সবগুলোই কিন্তু ইয়াম্মি ইয়াম্মি। তো এখানে আছে ভেজ বিরিয়ানি, এটা ভেজের কাউন্টারে এসে পড়েছি। এখানে ভেজ ডাল, সয়াবিনের তরকারি, কোপ্তা কারি, এখানে নানান রকমের আলু সবজি, তারপর নানান রকমের সবজি, যাই হোক অতটা জানি না। এটা ভেজ চাউমিন, ওটা ভেজ একটা সালাদ টাইপের বানিয়েছিল, এখানে ডাল রাইস, তো এগুলোই হচ্ছে সব। তো স্টার্টার খাওয়া শেষ করলাম, এখন মেইন কোর্সে এসেছি, দেখি কী কী পছন্দ হচ্ছে। কিন্তু পেটে একদমই জায়গা নেই জানো তো, তাও দেখছি দেখো আমার তো। আমি কী করছি জানো তো, অল্প অল্প করে সব কিছু একটু একটু নিচ্ছি, একটু ফ্রাইড রাইস নিলাম, একটু চিলি চিকেন, একটু চিকেন, আর একটু মাটন, সব কিছু একটু একটু করে নিয়ে নিচ্ছি, মানে ওয়ান স্পুন ওয়ান স্পুন, মানে আমাদের খাওয়ার ওয়ান স্পুন, মানে হাতা দিয়ে না, যেগুলো মানে সার্ভ করার যেই স্পুন ওগুলো না, একটু একটু করে নিচ্ছি যাতে সব কিছু ওয়েস্ট না যায়। যদি না খেতে পারি শুধু শুধু ওয়েস্ট করে তো কোনো লাভ নেই, তো একটু একটু টেস্ট করে দেখবো। একটু সালাদও নিয়ে নিচ্ছি, কর্ন আর ওই দই বড়াটা নিলাম, একটু গাজর নিলাম, দই বড়া নিলাম, তো সব কিছু একটু নিয়ে নিচ্ছি। আর আমার ফ্রেন্ডও নিয়ে নিচ্ছে সব কিছু, ও তো ভেজ ননভেজ দুটোই মিক্স করে নিয়েছে। তো যাই হোক, নিয়ে এখন যাব, দেখি যদি খেতে পারি অল্প অল্প একটু একটু খেয়ে নেব, আর ছেলেকেও একটু ট্রাই করব। তো আমি নিয়ে এসে পড়েছি, আমি ফ্রাইড রাইসটাই একটু ভালো লেগেছিলো খেতে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর খাবারের আইটেম সবগুলোই ভালো ছিল। কিন্তু একটা কথা আছে না, পেটে জায়গা না থাকলে কিছুই ভালো লাগবে না। তো স্টার্টার খেয়ে এতটা পেট ভরে গেছে যে এখন মানে আর খাওয়ার মতো স্পেসই নেই। তারপরও খাচ্ছি, অল্প অল্প করে নিয়ে এসেছি খাচ্ছি। একটা ওর বাবা আবার একটা বাটার নানও আনিয়ে দিলো, যে বলছে বাটার নানটা দিয়ে খেয়ে দেখো। তো যাই হোক, বাটার নানটা দিয়েও খেয়ে দেখছি। ছেলে তো এখানে ওখানে ঘুরছে গাড়ছে, ওর তো কোনো খোঁজ খবর নেই, শুধু এখানে ওখানে দৌড়াদৌড়ি করছে আমার ফ্রেন্ডের ছেলের সাথে। তো দুজন হলে না একটা সুবিধা হয়, দুজন বাচ্চাদের পেট ফেটে যাচ্ছে এরকম অবস্থা, ছেলে দেখো কি করছে। তো ওখানে অনেকেরই বার্থডে হচ্ছিল, তো আমার ছেলের খুব শখ হয়েছে যে আমিও কেক কাটবো, আমিও কেক কাটবো। তারপর আমরা ওয়েটারকে বললাম যে কেকের ব্যবস্থা করে দাও, কাটুক বাচ্চাদের খুশিতে আমাদের খুশি, ওদের তো হ্যাপি বার্থডে করতে খুবই ভালো লাগে। এখন সবারটা দেখে ওখানে মানে হয় না, ওখানে বার্থডে করে অনেকে এসে, তো ওগুলো দেখে ওরও খুব ইচ্ছে করছিলো, তো তারপর ওরও বার্থডে এখানে সেলিব্রেট করে দিলাম এমনিতেই, মানে ওর খুশির জন্য। যাই হোক, কেক কাটলেই তো আর বার্থডে হয়, কেক তো এমনি সব উৎসবেই কাটা যায়, খুশিতেও কাটা যায়। তো যাই হোক, ওরা একদম বার্থডের মতো করেই কাটালো, দেখো হ্যাপি বার্থডে অ্যাবসলিউট লিজেন্ড এরকম করে কাটালো। যাই হোক, ছেলে খুব খুশি হয়েছে, কেক টেক কেটে একটা কেক কেটেছে, আবার একটা কেক পার্সেলও দিয়ে দিয়েছে, আবার দেখো মাথায় আবার টুপিও লাগিয়ে দিয়েছে বার্থডে টুপি। তো যাই হোক, ওদের খুশিতে আমাদের খুশি বলো। দুজন মিলে কাটলো, আবার বললাম যে খাইয়ে দে, খাইয়ে দিলো, আবার ওটা ছোটোটা আমার ফ্রেন্ডের বাচ্চাটা ও খুশি হয়েছে,
ওকে খাইয়ে দিতে নিয়েছে তো ও হাত থেকে নিয়ে নিয়েছে যে না ও খাবে দেখো মানে পাকা বুড়া সব গুলো একদম ওরা একদম মানে এতটাই এক্সপার্ট দেখো ছোট ছোট গুলো তো ওর বাবাকে দেখো একটু খাইয়ে দিচ্ছে আমি বললাম যে তো আমাকে খাওয়া একটু তারপর আমাকেও একটু খাইয়ে দিল মানে একদম পুরো বার্থডে সেলিব্রেট করে নিল আমার ছেলে তো যাই হোক ওদের খুশিতে খুশি ওকে খাওয়াতে পারবে না ওকে কিছু খাওয়াতে পারবে না তো আমরা বেরিয়ে পড়েছি এখন জাস্ট বাড়ি যাব মানে এতটা খেয়ে নিয়েছি খুব টায়ার্ড হয়ে গেছি তোর বাবা পার্কিং থেকে গাড়ি নিতে গেছে তো ওরা দেখো কি শুরু করে দিয়েছে এখানে দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করে দিয়েছে তো এখন আমরা চলে যাব আর এখানে ফ্রেন্ডও দেখো সেলফি তুলতে বিজি তো বসে পড়েছি গাড়িতে বাস এখন চলে যাব রাত 11:30টার মতো বেজে গেছে তো চলো এখন যাওয়া যাক তো বাড়ি এসে পড়েছি এখন ছেলেকে একটু খাওয়াবো কারণ ও কিছুই খায় না তোমরা জানোই তোমরা দেখেছো তো ওকে এখন একটু দুধ রুটি খাইয়ে দেবো তো এখন 11:00টার উপরে বাজে জানো তো তো পরে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমোতে চলে যাবো তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই গুড নাইট